ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন গামিনী ডি সিলভা। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক দুরবস্থার জন্য অনেকেরই কাট করায় গামিনী ডি সিলভার নাম। লঙ্কার এই পিচ কিউরেটর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দায়িত্বে আছেন অনেকটা সময় ধরে। হোম অফ ক্রিকেটে লম্বা সময় ধরে বানিয়েছেন স্পিন সহায়ক উইকেট। ঘরের মাঠে এমন উইকেটের পর দেশের বাইরে প্রায় নাজেহাল হতে হয় বাংলাদেশকে, যে কারণে বেশ সমালোচনায় সইতে হয়েছে গামিনীকে। চলতি মাসে ঢাকা ছেড়েছিলেন গামিনী ডি সিলভা। সে সময় ছুটি নিয়ে নিজ দেশ শ্রীলঙ্কাতে গিয়েছিলেন তিনি। তবে ছুটি শেষ করে আবারও নিজ কর্মস্থল ঢাকাতে ফিরেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এই পিচ কিউরেটর। আজ মঙ্গলবার তাকে দেখা গেছে মিরপুরে একাডেমি মাঠে। কর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে। মূলত চলতি মাসের 20 তারিখ গামিনীর ছুটিতে যাওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আগেই ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। মিরপুরে অবশ্য এদিন অনুশীলন করেছেন নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমানরা। তাদের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় গামিনীকে। বাংলাদেশ ক্রিকেটের পালা বদলের সময় চলছে। পদত্যাগ করেছেন আগের সভাপতি নাজমুল হাসান পাপন, দায়িত্বে নেই জালাল ইউনুস আর সাজ্জাদুল আলম ববির মতো দুই পরিচালক। অনেকেই আছেন আত্মগোপনে। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ অবশ্য এখন পর্যন্ত গঠনগত কোনো পরিবর্তন আনেননি। গামিনীকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও তাই আপাতত বাংলাদেশেই ব্যস্ত থাকবেন এই লঙ্কান পিস কিউরেটর। এদিন মিরপুরে শারীরিক অনুশীলনে ব্যস্ত দেখা যায় মুস্তাফিজ, এবাদত ও নুরুল হাসান সোহানদের। তারা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তর দিকে দৌড়ের প্রতিযোগিতা করছিলেন। সে সময়ে মাঠে উপস্থিত হতে দেখা যায় গামিনীকে। এরপর গামিনী এগিয়ে এসে তাদের সাথে কিছুক্ষণ আলাপচারিতা করেন। Come in.